যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি গাছের কোড়ায় বসে বসে কি করেন? আল্লাহর ওলি জবাব দিলেন, যুবক রে আমি গাছের গোড়ায় বসে বসে কালিমার দাওয়াত দেই। যুবক বলতেছে, হুজুর আপনি কি জানেন না এই দেশে বাদশাহ নিষেধ করেছে কালিমার দাওয়াত দিতে? আপনি কি জানেন না আমাকে কোটি কোটি টাকা দিয়ে জাদুবিদ্যায় পারদর্শী বানাইয়া দেশের ভিতরে নিয়ে আসছে? না, আমি আসতেছি বাদশাহর সঙ্গে দেখা করে, কিছুক্ষণ পরে আপনাদেরকে সাইজ করে দেশ থেকে উঠাইয়া দেব। আল্লাহর ওলিকে হুমকি দিয়া যুবক যখন চলে যায়, আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকালেন তাকালেন, তাকায়া তিনি চোখের পানি ছেড়ে কাঁদলেন। তারপরে মুচকি হাসি শুরু করলেন। আবার যুবক জিজ্ঞাসা করে, মুরব্বী বলেন,